हेलो फ्रेंड्स, ब्यूटीटा चैनेले आपनादेर स्वागत जानाई। बंधुरा, गोसलेर आगे अथवा राते शोबार आगे एई उपायटीके एकबारेर जन्य त्वके अप्लाई करुन आर देखुन त्वकेर उपर दीर्घदिनेर पड़े जावा कालो दागछोप अनेक हालका हये गेछे एबं सेई साथे त्वके थाका ब्रन, एक्ने, सादा कालो गोटा, ब्लैकहेड्स एबं ह्वाइटहेड्स इत्यादिओ रिमूव हये गेछे। आर सेई साथे चेहारा कतटा ग्लोइं आर फर्सा हये गेछे তা নিজের চোখেই দেখতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমি নিজেই এই উপায়টিকে ত্বকে একবার ব্যবহার করে অনেক ভালো ফলাফল পেয়েছি। প্রতিদিন বাইরে বের হওয়ার কারণে রোদের প্রভাবে আমাদের ত্বকে স্যান্টান পড়ে যায় এবং ত্বক ধীরে ধীরে কালো হয়ে যায় এবং ত্বকের উপর ব্রণ এবং তার থেকে গর্ত আর কালো দাগ বাড়তে থাকে। আর এজন্যই এই ঘরোয়া রেমিডিটিকে একবার ব্যবহার করে দেখুন। কথা দিচ্ছি, প্রথমবার ব্যবহারে অনেক ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আর এই উপায়টি ছেলে মেয়ে সকলেই ব্যবহার করতে পারবেন এবং এতে কোনো প্রকার সাইড ইফেক্ট নেই ও 100% প্রাকৃতিক। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমিডিটি তৈরি করে নিতে হবে। তবে ভিডিওটি দেখার আগে যারা এখনও বিউটিটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যার ফলে আপনি বিউটিটার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারবেন। রেমিডিটি তৈরির জন্য সবার প্রথমে একটি লেবু নিয়ে নিতে হবে এবং এই লেবুটি থেকে এর খোসা একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেলে এখন একটি পরিষ্কার পাত্রে লেবুর খোসাগুলো নিয়ে এর সাথে 2 চামচ চালের গুঁড়ো অ্যাড করে নিতে হবে। তারপর এর সাথে 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে নিতে হবে। এরপর এর সাথে অ্যাড করে নিতে হবে 1 চামচ ময়দা। আপনাদের যাদের কাছে ময়দা নেই তারা এখানে ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন, তবে ময়দা ব্যবহার করাটা সবথেকে বেশি উপকারী হবে। তারপর এর সাথে 2 চামচ কাঁচা দুধ অ্যাড করে নিতে হবে। যে দুধ বয়েল করা হয়নি সেটিকে মূলত কাঁচা দুধ বলা হয়। এরপর অ্যাড করতে হবে 1/2 লেবুর রস। এবং এরপর 4 থেকে 5 চামচ পরিমাণ নর্মাল পানি অথবা গোলাপ জল এর সাথে অ্যাড করে নিতে হবে। এরপর সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ফ্রেন্ডস, এই ফেস প্যাকটি আপনার ত্বকের ব্রণ দূর করতে এবং ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করবে। এছাড়াও ত্বককে উজ্জ্বল করতে, ত্বকের জৌলুস বাড়াতে এবং যে কোনো দাগ দূর করতে অসম্ভব কার্যকরী এই ফেস প্যাকটি। এভাবে মিক্স করার পর একটি আইস কিউব ট্রে নিয়ে নিতে হবে এবং এই মিশ্রণটি আইস কিউব ট্রেতে এভাবে নিয়ে নিতে হবে এবং তারপর 2 থেকে 3 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে এটাকে বরফ করে নিতে হবে। 2 থেকে 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করার পর দেখুন এটা অ্যাপ্লাই করার জন্য পুরোপুরি তৈরি। এখন এখান থেকে আইস কিউব বের করে নিয়ে গোসলের আগে কিংবা রাতে ত্বকের উপর ধীরে ধীরে হালকাভাবে পুরো ত্বকে চোখের নিচে মাসাজ করে লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই আইস কিউবগুলো হাত, পা, ঘাড় ও গলায় লাগিয়ে নিতে পারেন, কেননা এটা অসম্ভব কার্যকরী একটি রেমিডি। এভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেলে 15 মিনিট অপেক্ষা করতে হবে এবং 15 মিনিট পর হালকা শুকিয়ে আসলে 2 থেকে 3 মিনিট হালকাভাবে স্ক্রাব করে ফেস প্যাকটিকে তুলে ফেলে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আপনারা চাইলে এরপর ভালো কোনো সাবান বা ফেস ওয়াশ দিয়ে ত্বক ধুয়ে ফেলতে পারেন। আর ত্বক ধুয়ে ফেলার পরই দেখতে পারবেন এটা কতটা কার্যকরী। বন্ধুরা, বাসে একবার হলেও এটাকে অ্যাপ্লাই করে দেখবেন এবং পরবর্তীতে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে বিউটিটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।